আজি খুব একটা শুভ দিন অসমবাসীর কারণে, যে আজি দিনটিতে আসলে মহান আসলে স্রষ্টা চাউলুং চুকাফার আজি অসমত পদার্পণ হয়েছিল ষোলো আগুন, আর সেই দিনটিতে আসলে চাউলুং চুকাফা দিবস আমি ইতিমধ্যে বহু উৎসবটা পালন করে আছো। কিন্তু অতি দুর্ভাগ্যজনক একটা কথা যে চাউলুং চুকাফার যে মৈদাম আসলে চৰাইদেউ যে মৈদাম আছে, কিন্তু আজিও মৈদামটি অবহেলিত হয়ে থাকা আমি দেখতে পাইছো। বিগত সময়ত আমি টাইহোম যুব পরিষদের তরফরপা সরকার বহুবার আমি স্মারকপত্রর যোগেদি বহুবুর আমি দাবি যোগেদি বহুখিনি কথা আমি মুখ্যমন্ত্রী আমি দিছো, কিন্তু তথাপিও আমি দেখলে পাইছো যে অসম সরকার বিগত বহু বছর প্রায় অকল মানে এখন সরকারই নয় বহু আগর আমি যেখানে আমি দাবি দিয়ে আছি কোনো এখন সরকারই আসলে চাউলুং চুকাফার আসলে যেটু মৈদাম আসলে মৈদাম ক্ষেত্রে সংরক্ষণ সংবর্ধনার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা লওয়া নাই, আর যিনি আসলে চাউলুং চুকাফার যত মৈদাম আছে তাত কিন্তু বহু ব্যক্তির কিন্তু তাত পট্টা কিছু মাটির পট্টা প্রাপ্ত করলে, গতি আমি ভাবিছো একটা ডর একটা খরযন্ত্র আছে যে যখন আসলে মাটির পট্টা প্রদান করেছে সেইসল অতি শীঘ্রে মানে আওতালে আনবলে তদন্ত করবলে যে কিয় এনেকা ধরনের একটা আসলে ঐতিহাসিক সম্পদ একটা আসলে মাটির পট্টা দিয়া হয়েছে। আর আমি বহুদিন প্রায় দাবি করেছি চাউলুং চুকাফার যে মৈদাম ধুনিয়াকে সংরক্ষণ সৌন্দর্যবর্ধন করার তার ওসরতে চাউলুং চুকার একটা বৃহৎ আসলে প্রতিমূর্তি প্রায় 150 ফুট উচ্চতার একটা প্রতিমূর্তি আমি বহুদিনের পর তাই দাবি করেছো। মানে আশা করছো যে বিগত সময়তো সরকারেও বহুখিনি অনুষ্ঠান পাতি আছে, এইবারও সরকারে অসম দিবস পালন করেছে সরকারিভাবে আর বিগত বহু বছর পালন করেছে, কিন্তু চাউলুং চুকাফার যে মৈদাম মৈদাম কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আজিলেক সরকারে বিশেষ একু কার্যপন্থা গ্রহণ করা নাই, এটা অতি দুঃখের বিষয়। গতি আমি টাইহোম যুব কেন্দ্রীয় সমিতির তরফরপা সরকার বিশেষ মুখ্যমন্ত্রী বিভাগীয় কর্তৃপক্ষর সকলকে চাউলুং চুকাফার যে মৈদাম মৈদাম অতি শীঘ্রে সংরক্ষণ করবেন, আর যা বেদখল করেছে যখন লোকে তার মাটি পট্টা পাইছে মাটি পচ্ছা খারিজ করবেন উচ্ছেদ করবেন আর সংবর্ধনের যা ব্যবস্থা করবেন, এই আমি টাই সংযোগ কেন্দ্রীয় সমিতি আজি দিনটিতে সরকারে আহ্বান জানাইছো। হয় আজি খুব একটা শুভ দিন অসমবাসীর কারণে, যে আজি দিনটিতে আসলে মহান আসলে স্রষ্টা চাউলুং চুকাফার আজি অসমত পদার্পণ হয়েছিল ষোলো আগুন, আর সেই দিনটিতে আসলে চাউলুং চুকাফা দিবস আমি ইতিমধ্যে বহু উৎসবটা পালন করে আছো। কিন্তু অতি দুর্ভাগ্যজনক একটা কথা যে চাউলুং চুকাফার যে মৈদাম আসলে চৰাইদেউ যে মৈদাম আছে, কিন্তু আজিও মৈদামটি অবহেলিত হয়ে থাকা আমি দেখতে পাইছো। বিগত সময়ত আমি টাইহোম যুব পরিষদের তরফরপা সরকার বহুবার আমি স্মারকপত্রর যোগেদি বহুবুর আমি দাবি যোগেদি বহুখিনি কথা আমি মুখ্যমন্ত্রীক আমি দিছো, কিন্তু তথাপিও আমি দেখলে পাইছো যে অসম সরকার বিগত বহু বছর প্রায় অকল মানে এখন সরকারই নয় বহু আগর আমি যেখানে আমি দাবি দিয়ে আছি কোনো এখন সরকারই আসলে চাউলুং চুকাফার আসলে যেটু মৈদাম আসলে মৈদাম ক্ষেত্রে সংরক্ষণ সংবর্ধনার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা লওয়া নাই, আর যিনি আসলে চাউলুং চুকাফার যত মৈদাম আছে তাত কিন্তু বহু ব্যক্তির কিন্তু তাত পট্টা কিছু মাটির পট্টা প্রাপ্ত করলে, গতি আমি ভাবিছো একটা ডর একটা খরযন্ত্র আছে যে যখন আসলে মাটির পট্টা প্রদান করেছে সেইসল অতি শীঘ্রে মানে আওতালে আনবলে তদন্ত করবলে যে কিয় এনেকা ধরনের একটা আসলে ঐতিহাসিক সম্পদ একটা আসলে মাটির পট্টা দিয়া হয়েছে। আর আমি বহুদিন প্রায় দাবি করেছি চাউলুং চুকাফার যে মৈদাম ধুনিয়াকে সংরক্ষণ সৌন্দর্যবর্ধন করার তার ওসরতে চাউলুং চুকার একটা বৃহৎ আসলে প্রতিমূর্তি প্রায় 150 ফুট উচ্চতার একটা প্রতিমূর্তি আমি বহুদিনের পর তাই দাবি করেছো। মানে আশা করছো যে বিগত সময়তো সরকারেও বহুখিনি অনুষ্ঠান পাতি আছে, এইবারও সরকারে অসম দিবস পালন করেছে সরকারিভাবে আর বিগত বহু বছর পালন করেছে, কিন্তু চাউলুং চুকাফার যে মৈদাম মৈদাম কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আজিলেক সরকারে বিশেষ একু কার্যপন্থা গ্রহণ করা নাই, এটা অতি দুঃখের বিষয়। গতি আমি টাইহোম যুব কেন্দ্রীয় সমিতির তরফরপা সরকার বিশেষ মুখ্যমন্ত্রী বিভাগীয় কর্তৃপক্ষর সকলকে চাউলুং চুকাফার যে মৈদাম মৈদাম অতি শীঘ্রে সংরক্ষণ করবেন, আর যা বেদখল করেছে যখন লোকে তার মাটি পট্টা পাইছে মাটি পচ্ছা খারিজ করবেন উচ্ছেদ করবেন আর সংবর্ধনের যা ব্যবস্থা করবেন, এই আমি টাইহোম যুব কেন্দ্রীয় সমিতি আজির দিনটিতে সরকারে আহ্বান জানাইছো।